তোমার বিরুদ্ধে তো এমন অভিযোগ আছে যে তুমি একটি মিউজিক ভিডিওতে পর্নোগ্রাফির কেস মামলা খাও, বা তোমার বিরুদ্ধে এই ধরনের একটি কথা উঠে যে তুমি পর্নোগ্রাফি করেছো একটি মিউজিক ভিডিওতে, অলমোস্ট সেই জন্য তুমি কাজ ছাড়তে বাধ্য হয়েছ। তুমি কি পর্নোগ্রাফি করেছো? যে গানটার কথা বলা হচ্ছে সেটা 2017-তে, আর কাজ আমি লাস্ট কাজ করেছি 2018-তে। সুতরাং আর সবচেয়ে বড় কথা জয়, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি 2018-তে, সুতরাং এটা একদমই ভিত্তিহীন একটা কথা। সো এই রিউমারটাও মিথ্যে, 100% কিন্তু ওই মিউজিক ভিডিওটা একটু খোলামেলা ছিল বা একটু আধুনিক ছিল বা যেটা সমাজের সাথে মানানসই না, এমন ছিল কি? খোলামেলা শব্দটা মিউজিক ভিডিওটার সাথে কোনোভাবেই যায় না, এটা আসলে পারসেপশন হয়ে গেছে। যেহেতু এটা একটা কেস হয়েছে এটার এগেনস্টে, সে কারণে এরকম একটা পারসেপশন হয়ে গেছে, আসলে মোটেই তা না। তো তুমি অনেক বুঝে কাজ করো, তুমি তোমার ক্যারিয়ারের শুরু থেকে খুব বুঝে বুঝে স্টেপ দিয়েছো, তুমি ম্যারিড, তোমার হাজবেন্ড আছে, তোমার বাবা মা সবাই খুবই সচেতন, তো এরকম একটা স্টেপ কেন দিলে যেটা নিয়ে কেস পর্যন্ত যেতে পারে পর্নোগ্রাফির? সেটা তো যিনি এরকম, প্রথম কথা হচ্ছে এটা একটা ভুল বোঝাবুঝি, এখন এখন এটা একটা ইনভ্যালিড ব্যাপার, এরকম কোনো কেস নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে যেরকম রিউমার শোনা যায়, স্ক্যান্ডাল শোনা যায়, এরকম কিন্তু মানুষের শত্রুও থাকে, তাই না? তোমার শত্রু আছে, তুমি বলছো যে শত্রু মানুষের থাকে, তোমারও নিশ্চয়ই আছে। তো মিডিয়াতে নায়িকাদের শত্রুরা আসলে কেমন হয়, শত্রুদের চেহারা কেমন হয়, তাদের আকার কেমন হয়, তারা কিভাবে কাজ করে, তোমার অভিজ্ঞতা থেকে শত্রুদের সম্পর্কে একটু বর্ণনা দেবে? তারা লেগ পুলিং করে, কেউ কোনো ভালো কাজ করতে গেলে কিভাবে তার সম্পর্কে একের পর এক মিথ্যা কথা রটিয়ে তার রেপুটেশন, তার ইমেজ সবকিছু নষ্ট করা যায়, যদিও তা হয় না আসলে ফাইনালি, সেই চেষ্টাটা শত্রুরা করে থাকে। এবং আমার এই মনে হয় ধরনের শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না, এটা সব প্রফেশনেই আছে। ওকে, সব প্রফেশনই আছে, কিন্তু আমি আমাদের মিডিয়া প্রফেশনে এই শত্রুদের মোকাবেলা করে কিভাবে সফল হওয়া যায় তার থিওরিটা তোমার কাছে জানতে চাই, তোমার অভিজ্ঞতা থেকে তুমি কি বলবে? আদৌ কি সফল হওয়া যায় নাকি ব্যর্থ হয়ে কাজ ছেড়ে দিতে হয়? না, ইগনোর করতে হয়। আমি আবারও বলছি, এই কারণে আমি কাজ বন্ধ করেছি তা কিন্তু না, কারণ আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কিন্তু 2018-তে, আর তুমি যেটা কথা বলছো সেটা 2017-তে, সুতরাং এটা আসলে মেলে না, ইকুয়েশনটা মেলে না। আর আমি বলবো যে শত্রুরা কিছু করলে সেগুলো আসলে ইগনোর করতে হয়, ইগনোর করাই বুদ্ধিমানের কাজ, কারণ হচ্ছে তারা আমাকে নিয়ে ডিস্টার্ব, আমি তো ওদের কাছে বদার না আসলে, সো আমার কিছু যায় আসে না।